কি অবজারভারটা কে কোন পার্টির অবজারভার তাহলে তৃণমূলের বলুন ভাঙড়ের অবজারভার ও ভাঙড়ের ওকে কেউ দায়িত্ব দেয়নি চুনিপুটি হয় তাদের ভাষায় যদি নওসা সিদ্দিকি দাঁড়ালে নওসা সিদ্দিকি জামানোর জব্দ হয়ে যাবে তাহলে কেন শব্দ খরচ করছে নওসা সিদ্দিকি দলের এখন যার নেই যারা ঘুরছে তারাও আমার পক্ষে দেবে অভিষেক মাঝির বিপক্ষে পড়ে দেবে অভিষেক মাঝি না শেনি ধৈর্য ধরুন না এই তো সবে শুনি সামনে এই অবজারভারটা কে খুব পার্টির অবসারবার তাহলে তৃণমূলের বলুন অবজার্ভার অবজারভারও নয় ভাঙড়ের ওকে কেউ দায়িত্ব দেয়নি মানুষের ভাঙড়ার মানুষের উনি জনপ্রতিনিধি নয় ভাঙড়ের মানুষের জনপ্রতিনিধি দিচ্ছেন অস্বস্তি কি বিধানসভায় আর রাজ্য লোকসভাতে যদি বলেন তাহলে মিমি চক্রবর্তী হবে ওনার কোনো এখানে ফাংশন নাই ওনাকে দল ওনাকে দিয়েছে কালকে ওনার দল ওনাকে কান মূলে অন্য জায়গায় সরিয়ে দিলে ওনাকে মেনে নিতে হবে যতদিন এরকম গুন্ডামি মস্তানি করতে পারবে দল হয়তো ততদিন প্রাধান্য দেবে যখন ওনার কাজ শেষ হয়ে যাবে দল ওনাকে ছুঁড়ে ফেলে দেবে তো কথা হচ্ছে এক পয়সার কাজ করতে পেরেছি কি পারিনি আপনাদের এই অঞ্চলেই দেখুন না আমার এমএলএ ল্যাডের কী করেছি না করিনি মানুষকে জিজ্ঞাসা করুন দ্বিতীয় কথা আমি যেগুলো হচ্ছে এমএলএ ল্যাডের যে টাকাটা আমি পাই আমি তো নিজে হাতে খরচ করতে পারবো না ওটা আইনের মধ্যে পড়ে না প্রভিশনের মধ্যে পড়ে না আমার যে যেই জায়গাগুলো হচ্ছে করলে ভালো হয় সেই প্রস্তাবগুলো আমি দেব তারপরে সেটা ডিপিএলের মাধ্যমে ভিডিওতে আসবে বা বিভিন্ন কনসার্ন ডিপার্টমেন্টে এসে সেইগুলো হওয়ার পরে সেটা ভেডিং হবে তারপরে সেটার জন্য টেন্ডার হবে তারপরে কাজ হবে এটা সমস্তটাই এক প্রকার শাসকের হাতে আছে সুতরাং নৌশাস্ত্রী দিকে বদনাম করার জন্য সেই কাজগুলোকে ডিলে করছে ফলে বাংলার উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছে এখন যারা সময় থেকে আপনাকে দেখুন কেউ যদি আমাকে কুকুর বলে তাকে আমি বড় কুকুর ভুলে এইটা বলতে পারি না দেখুন কেউ যদি আমাকে খারাপ ভাষায় আক্রমণ করতে থাকে আমি সেই ভাষায় উত্তর দিতে পারি না তবে একটা কথা বলবো যার যেমন রুচি সে সে কথা বলবে এমনকি আমি লোকসভা দাঁড়াবেন বলেছেন সেখানে বললো যেখানে সেখানে চুনোপতি কাজ না সেখানে প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী ডাক হারা হারাবে বলেছে এদের সাথে প্রধানমন্ত্রীর খুব ভালো সম্পর্ক জন্য কথায় কথায় প্রধানমন্ত্রীর নাম না বুঝতে পারছেন তো ভাই যদি নার সিদ্দিকি চুনিপুটি হয় তাদের ভাষায় যদি সিদ্দিকি দাঁড়ালে নও সিকে জামানত জব্দ হয়ে যাবে তাহলে কেন শব্দ খরচ করছে নও সিদিকে নিয়ে এটা প্রশ্ন করুন না তাদেরকে যে নওসার সিদিকে নামটা বলতে গেলে তো দু সেকেন্ড টাইম লাগছে এই দু সেকেন্ডটা কেন খরচ করছেন বারবার টিভি ডিবেটে বসে মাইকে এসে নও স্ত্রী সিদ্দিকি ডেমন হারবার দাঁড়ালে জামানত জব্দ হয়ে যাবে আসল আমি আপনাকে বলছি নওসার সিদ্দিকি ডায়মন্ড হারবার দাঁড়ালে অভিষেক ব্যানার্জির জামানত জব্দ হবে ওখানে মাইনরিটি দলিত আদিবাসী সহ যে ভোটটা আছে অভিষেক ব্যানার্জিকে সবাই তার বিপক্ষে দেবে ইভেন এটাও বলছে অভিষেক ব্যানার্জির দলের এখন জান্নার নেই যারা ঘুরছে তারাও আমার পক্ষে দেবে অভিষেক ব্যানার্জির বিপক্ষে ভোট দেবে অভিষেক ব্যানার্জি তো মমতা ব্যানার্জির ছত্রছাই তার রাজনীতিতে এসেছে মমতা ব্যানার্জির ছবি দেখিয়ে সে রাজনীতিতে এসেছে সে কি গ্রাসরুট লেভেলে রাজনীতি করেছে না ছাত্র রাজনীতি করেছে কোন রাজনীতির সাথে তিনি যুক্ত তিনি মাটি বোঝেন তিনি আর জমানার জব্দ হবে সেই ভয়ে আতঙ্কিত হয়ে অভিষেক বাবুর যার কিছু কিছু আছে ওই

কি লক্ষ্য অভাব অভিযোগের কথা বিধানসভায় উত্থাপন করা বিধানসভায় শাসকের মাধ্যমে যেগুলো সমস্যাগুলো সমাধান হবে সেগুলো কি নোটিশ করা